গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখালো লাশ দৌড় মারলো। খোকাসাহেবকে বলবো আপনি আপনার মরহুম নেতা হোসেন মোহাম্মদ এরশাদের সেই নির্দেশকে যদি আপনি শ্রদ্ধা করে থাকেন, আপনাকেও আমাদের সুরে কথা মিলিয়ে বলতে হবে। আমাদের সুরে যারা অস্বীকার করে 2013 সালের 5ই মে রাতের বেলায় শাপলা চত্বরে কেউ হতাহত হয়নি, এই চরম মিথ্যাচারের জবাব আপনাকেও দিতে হবে। 2013 সালে বাংলাদেশের ভাগ্যাকাশে ঘোর অমানিসা এবং কাল বৈশাখীর কালো মেঘ জমে গিয়েছিল, সেই সময়টির কথা আমরা ভুলতে পারি না। 2013 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস জুড়ে গোটা বাংলাদেশে বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্য হাজার বছরের ইতিহাসকে কলঙ্কিত করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করবার জন্য দেশ বিরোধী একটি চক্রান্ত দ্বারা বেঁধে উঠেছিল। আমি স্মরণ করিয়ে দিতে চাই সেই সময়ের কথা, রাত 2টো নাই 3টো নাই, রাত গভীর পর্যন্ত যুবক যুবতীরা একাকার হয়ে একটি মঞ্চ প্রতিষ্ঠিত করে সেই মঞ্চের মধ্যে বেহায়াপনা অশ্লীলতার আড্ডাবাজি শুরু করেছিল। শুধু একটি মঞ্চ নয়, বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি থানা প্রপারে সেই মঞ্চ কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের হাজার বছরের সভ্যতা ভদ্রতা শালীনতার ঐতিহ্যকে কলঙ্কিত করবার পায়ে তারা শুরু করেছিল। আমি দেখছহীন ভাবে বলতে চাই আমার এদেশের হাজার বছরের ঐতিহ্য সম্পর্কে আমার স্টাডি রয়েছে, আমরা ইতিহাস চর্চা করি, এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত কোনদিন বেহায়াপনাকে প্রশ্রয় দেয়নি। এটি শুধুমাত্র মুসলিম ঐতিহ্য নয়, বরং এটি আমার এ মাটির হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি জাতির প্রতিটি সম্ভ্রান্ত পরিবারের ঐতিহ্য। এদেশের কোন মুসলিম সম্ভ্রান্ত পরিবারে কোন একটি যুবতী মেয়ে রাত 9টা 10টার সময় একাকী ঘর থেকে বের হয়ে যাবে, তার সঙ্গে তার স্বামী নেই, তার সঙ্গে তার ভাই নেই, তার সঙ্গে তার বাবা নাই, তার সঙ্গে তার কোনো অভিভাবক নেই, এটা হাজার বছরের ঐতিহ্যে বাংলাদেশের কোনো সমাজ বরদাস্ত করে না। মুসলিম সমাজে যেমন এটি বরদাস্ত করা হয় না, বনেদি কোনো হিন্দু পরিবারেও কোনো যুবতী মেয়ে রাতের বেলায় এভাবে একাকী কোনো মঞ্চে গিয়ে নাচবে গাইবে এটাকে সহ্য করা হয় না। বাংলাদেশের সেই হাজার বছরের রক্ষণশীলতাকে শালীনতাকে ধ্বংস করে দিয়ে নারী পুরুষের অশ্লীলতা আর বেহায়াপনার একটা আড্ডাবাদ বসানো হয়েছিল শাহবাগের ওই চত্বরে। আর আর করা হয়েছিল সেই চত্বরের যারা সেই মঞ্চের যারা রচয়িতা ছিল তারা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্লগার চক্র নামে বাংলাদেশে একটি নবীর বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের ইজ্জত এবং সম্মানের উপর আক্রমণকারী একটি চক্র গড়ে উঠেছিল। একদিকে বাংলাদেশের শালীনতা সভ্যতা ধ্বংস করছে, আর একদিকে আমার পয়গম্বরের ইজ্জতের উপর কালিমা লেপন করে মুসলমানদের কলিজার উপর ছুরিকাঘাত তারা করছিল। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের রাষ্ট্রীয় ঐতিহ্যের উপর তারা আঘাত করছিল। তখন অনেক দেশপ্রেমিক মানুষ আক্ষেপ করে বলতো, 2013 সালের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, অনেকেই আক্ষেপ করে বলতো বাংলাদেশে এখন সরকার হলো দুটো। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। অনেকেই দেশপ্রেমিক মানুষ আক্ষেপ করে বলতো সরকার এখন দুইটা, একটা হলো হাসিনা সরকার আর একটা হলো ইমরান এইচ সরকার। দুঃখ লাগে আমার এদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে এটা আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। আমরা তখন দেখেছি শাহবাগের নাস্তিক্যবাদের মঞ্চ থেকে হিন্দুত্ববাদের মঞ্চ থেকে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মঞ্চ থেকে এক একটা ঘোষণা দিত ইমরান এইচ সরকার, তার ঘোষণা বাস্তবায়ন করার জন্য জাতীয় সংসদের সংসদ সদস্যরা এসে রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে থাকত।
সচিবালয়ের সমস্ত সরকারি রাষ্ট্রের সমস্ত আমলারা রাস্তায় দাঁড়িয়ে যেত, ইমরান এই সরকার বসতে বললে বসত, দাঁড়াতে বললে দাঁড়িয়ে যেত। ইমরান এই সরকাররা শাহবাগ থেকে আইন ঘোষণা করত, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সংসদে সে আইন পাশ হতো। এমন একটা অবস্থা তৈরি হয়েছিল, আর তাদেরকে প্রশ্রয় দিয়ে দেশ বিরোধী ওই শক্তিটাকে তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য বাংলাদেশের বিরোধী একটি পক্ষ পেট্রোনাইজ করতেছিল। একটি দেশের নাম আমি বলবো না, কারণ ভাসুরের নাম মুখে নিতে বাধা আছে। সেই দেশ থেকে এসে এখানে তাদেরকে ডেকে আশ্রয় দিল, তাদেরকে সাহস জোগাল, বললো তোমরা কাজ করে যাও, আমরা তোমাদেরকে দেশের বাইরে থেকে তোমাদেরকে সাহায্য করব। কোন সে শক্তি আমার বাংলাদেশের বিরুদ্ধে, আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, আমার বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে বহির শক্তির মদত দিয়ে বাংলাদেশকে ব্যক্তর হিসেবে অপমান করার চেষ্টা করছিল? বলবেন হুজুর এই কথা বলতেছেন, কথা তো বলার কথা, আল্লামা আহমদ শফীর জীবন ও কর্ম নিয়ে, আমি আহমদ শফীর জীবন কর্ম নিয়ে আলোচনা করছি, কারণ আহমদ শফীকে চিনতে হলে, আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহকে বুঝতে হলে তোমাকে এই প্রেক্ষাপট বুঝতে হবে। এই ছিল যখন বাংলাদেশের অবস্থা, এই ছিল যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ভয়াবহতা, সরকার একরকম শাহবাগি নাস্তিক্যবাদের মঞ্চের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল। কারণ শাহবাগের ওই মঞ্চ দেশের ভিতর থেকে নয়, বরং বহিরাগত মহাশক্তিধর কোন রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ন্ত্রিত ছিল। সরকার অসহায় ভাবে তাদের সামনে আত্মসমর্পণ করা ছাড়া সরকারের কোনো কিছুই করার ছিল না। গোটা বাংলাদেশ অসহায় ভাবে তাকিয়েছিল, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লক্ষ কোটি মানুষের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ত, রাতের অন্ধকারে আল্লাহর দরবারে আরশের দিকে ফরিয়াদের হাত উত্তোলিত হতো, মানুষ আর্তচিৎকার করে বলত, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও গো মাহবুব, ১৬ কোটি মুসলমানের দেশ, শাহ জালাল সমাগমের দেশ, খানকাহ আলী হাজি শরীয়তুল্লাহর দেশ, হাফিজ হুজুর শামসুল হক ফরিদপুরীর দেশ, শাইখুল হাদিস মুফতি আমিনীদের এই দেশ, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর এই দেশ, এই দেশ এবং এই জাতিটাকে তুমি এই বিদেশি কিরণ শক্তির হাত থেকে তুমি হেফাজত করো। লক্ষ মানুষের রাতের অন্ধকারের ফরিয়া ব্যর্থ হয় নাই, বৃথা যায় নাই, আরশের দরবারে তাদের সেই আর্তনাদ কবুল হয়েছিল মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এক বিশাল রহমতের বারিধারা বর্ষিত হয়েছিল হঠাৎ উপর, আর জাতির ওই ক্রান্তিকালে দেশ এবং জাতির ত্রাতা হিসেবে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিল একটি নাম, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। তিনি একটি মঞ্চ তৈরি করেছিলেন, একটি মিনার তৈরি করেছিলেন নাস্তিক্যবাদের মোকাবেলায়, একটি মিনার তৈরি করেছিলেন, সেই মিনারের নাম ছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই মিনার থেকে তিনি একটি আজান দিয়েছিলেন, সে আজান ছিল ইসলামের পক্ষে, সে আজান ছিল আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের পক্ষে, সে আজান ছিল আমার বাংলাদেশের স্বাধীনতা এবং ঐতিহ্য রক্ষা করার স্বার্থে। আল্লামা আহমদ শফীর সে আজান যখন উচ্চারিত হলো, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় গুঞ্জরিত হলো, লক্ষ কোটি জনতা বাদ ভাঙ্গা জোয়ারের মতো ছুটল, আহমদ শফীর ডাকে হেমিলনের বাঁশি বলার মতো গোটা বাংলার আওয়াজ বৃদ্ধ জনতা শাপলা চত্বরের দিকে ছুটল, শাপলা চত্বরের দিকে ছুটল। সেই শাপলা চত্বরে ছুটে আসা পাগল দেশপ্রেমিক জনতার কাতারে একজন ব্যক্তির নাম এই মঞ্চে আমাকে স্মরণ করতে হয়, মরহুম আলহাজ হোসেন মোহাম্মদের সাদ, যার যতটুকু অবদান সেটাকে স্বীকার করতে হবে। এরশাদ সাহেবের অনেক কিছুর ব্যাপারে আমাদের অভিযোগ থাকতে পারে, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম গ্রহণ করে গেছেন, এই আমানত আমাদেরকে হেফাজত করতে হবে। তিনি ২০১৩ সালের আল্লামা আহমদ শফীর হেফাজতের আন্দোলনে এরশাদ সাহেব সশরীরে উপস্থিত হয়েছিলেন, তিনি আমাদেরকে সাহস যুগিয়েছিলেন,
আন্দোলনের শহীদদের মধ্যে জাতীয় পার্টির কিছু নেতৃবৃন্দ এবং কর্মীর নাম রয়েছে। আমি তাদেরকে বলবো, লিয়াকত হোসেন খোকা সাহেবকে বলবো, আপনি আপনার মরহুম নেতা হোসেন মোহাম্মদ এরশাদের সেই নির্দেশকে যদি আপনি শ্রদ্ধা করে থাকেন, আপনাকেও আমাদের সুরে কথা মিলিয়ে বলতে হবে। আমাদের সুরে যারা অস্বীকার করে 2013 সালের 5ই মে রাতের বেলায় শাপলা চত্বরে কেউ হতাহত হয়নি, এই চরম মিথ্যাচারের জবাব আপনাকেও দিতে হবে।